স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। ধনেপাতা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। সুপরিচিত এই পাতার রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। ধনেপাতা একটি সুগন্ধি ঔষধি গাছ। ধনেপাতার বৈজ্ঞানিক নাম কোরিয়ানড্রাম স্যাটিভাম। এটি একটি একবর্ষজীবী উদ্ভিদ। দক্ষিণ পশ্চিম এশিয়াতে বেশি পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশের প্রায় সর্বত্র ধনের বীজ খাবারের মশলা হিসাবে ব্যবহৃত হয়। সুস্বাদু ধনেপাতা বাংলাদেশি চাটনি ও মেক্সিকান সালাতে বেশি ব্যবহার করা হয়। ধনেপাতাকে আমরা সালাদ এবং রান্নার স্বাদ বাড়ানোর কাজে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। কিন্তু শুধু স্বাদ এবং ঘ্রাণ বাড়ানোর কাজেই এর গুণাগুণ শেষ হয়ে যায় না। এই পাতা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটি তৃণজাতীয় খাবার। অধিকাংশ মানুষ ধনেপাতার উপকারিতা না জেনেই নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছে। এতে রয়েছে 11 জাতের অ্যাসেনশিয়াল অয়েল। এতে রয়েছে ফাইবার, পারমেটিক অ্যাসিড ইত্যাদি অন্যতম। ভিটামিন সমূহের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। মিনারেলের মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্লোরিন এবং জিঙ্ক, ক্যালসিয়াম ইত্যাদি। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল ও ফাইটোকেমিক্যাল রয়েছে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এটিতে কোলেস্টেরলের মাত্রা শূন্য, তাই এই পাতাকে সাধারণ কিছু ভাবার কোনো কারণ নেই। তো আসুন জেনে নিই ধনেপাতার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। 1. ধনেপাতা খেলে শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, কারণ এতে কোলেস্টেরলের মাত্রা শূন্য। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতার বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তের সুগারের মাত্রা কমায়। 3. ধনেপাতায় থাকা অ্যান্টিসেপ্টিক মুখে আলসারের নিরাময়ে উপকারী। চোখের জন্য এটি ভালো। 4. ঋতুস্রাবের সময় রক্ত সঞ্চালন ভালো হওয়ার জন্য ধনেপাতা খেলে উপকার পাওয়া যায়। এতে থাকা আয়রন রক্ত শূন্যতা সারাতেও বেশ উপকারী। 5. ধনেপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ পাকস্থলীর ক্যান্সারের প্রতিরোধ করতে কাজ করে। 6. এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা বাতের ব্যথা সহ হাড় জয়েন্টের ব্যথা উপশমে কাজ করে। 7. স্মৃতিশক্তি প্রখর এবং মস্তিষ্কের নার্ভ স্নায়ু সচল রাখতে সাহায্য করে এই ধনেপাতা। 8. ধনেপাতার ভিটামিন কে অ্যালজাইমার রোগ চিকিৎসায় বেশ কার্যকরী। 9. ধনেপাতার অ্যাসেনশিয়াল অয়েল লিনোলেইক এবং লিনোলিক অ্যাসিড থাকে, যার মধ্যে অ্যান্টি রিউমেটিক ও অ্যান্টি আর্থ্রাইটিক বৈশিষ্ট্য বিদ্যমান, যারা ত্বকের জ্বালা পোড়া এবং ফুলে যাওয়া কমাতে সাহায্য করে। 10. ডিজইনফেক্ট্যান্ট ও ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিসঅর্ডার বা ত্বকের অসুস্থতা, একজিমা, ত্বকের শুষ্কতা ও ফাঙ্গাল ইনফেকশন সারাতে সাহায্য করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনেপাতার উপকারিতা অনেক। 11. অ্যান্টিহিস্টামিন উপাদান থাকায় এরা অ্যালার্জিক এর প্রতিকারক প্রভাব থেকে দূরে রাখে। 12. খাবারের মাধ্যমে সৃষ্ট সবচেয়ে ভয়াবহ রোগ হল সালমোনেলা। ধনেপাতার উপস্থিতি ডোডেনশিয়াল উপাদান প্রাকৃতিক উপায়ে সালমোনেলা জাতীয় রোগ সারিয়ে তুলতে অ্যান্টিবায়োটিক থেকে দ্বিগুণ কার্যকর। 13. এর মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফেকশাস ও ডিটক্সিফাইং, ভিটামিন সি এবং আয়রন গুটি বসন্ত প্রতিকার ও প্রতিরোধ করে। তো আশা করছি ধনেপাতার গুণাগুণ ও এর উপকার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে। ধন্যবাদ সবাইকে।